চারিদিকে কাশ যেন রূপকথা, আকাশ যেন স্বপ্ন থেকে চুরি করে আনা, ভিজুয়াল যদি এমন হয় তাহলে অডিও ট্র্যাকে অনিবার্য একটাই শব্দ। হ্যাঁ, ঢাকের বোল। কাল গিয়েছিলাম মুর্শিদাবাদের বেলডাঙা, বাঁশ চাতর গ্রাম। বুঝলাম কিভাবে জন্ম নেন একজন ঢাকি, কিভাবে জন্মায় তার সাথের ঢাক। দুলাল দাস ও শ্রীদাম দাস, বয়স হয়েছে তবু আমাদের শোনালেন লহরা ছন্দের বোলবাণী। এদের হাতেই গড়ে ওঠা শিল্পী লালু দাসের। বুঝতে চাইছিলাম প্রজন্মের পর প্রজন্ম এই ব্যাটন বদলের বৃত্তান্ত, ঢাক শিল্পের গলি থেকে রাজপথে হাঁটার কায়দা, ঢাক বাজানো কিংবা ঢাক বানানো। ওইখানে কি বানানোর কাজটা চলছে? বানানোর কাজ চলছে। আচ্ছা, একটা বিষয় একটু আপনি বলুন, সেটা হচ্ছে যে আমরা তো চারদিন পাঁচ দিন দেখি, হ্যাঁ ঢাক বাজানো হয়, আমরা খুব আনন্দ ফুর্তি করি, কিন্তু এই যে গোটা প্রসেসটা, এর পিছনে একটা আরও বড় পরিশ্রম বোধ হয় লুকিয়ে রয়েছে যেটা আমরা জানতেও পারি না। পরিশ্রম তো আছেই, পরিশ্রম তো সবাই তো মানে এসব দেখেও না, আর দেখলে বুঝতে পারে যে এই জিনিসটা কতটা পরিশ্রম। বাজানোর থেকে এই এই পরিশ্রম করা হয়েছে বেশি, এই ঘাস চাঁচা ছেলা তেল দিয়া, এই যেটা বলছিলেন আপনি যে গোমূত্র তেল লঙ্কা গোলমরিচ সব দিয়ে কাঠটাকে তৈরি করতে হয়, সব তৈরি করতে পাকাইতে হয় তা কাঠটাকে, যখনই খোলা খসা করা যায় তাহলে ঘুণ ধরে যাবে। এই শুরু থেকে শেষটা পর্যন্ত মোটামুটি কতটা সময় লাগে একটা ঢাক পুরো তৈরি করতে? আর কি তৈরি করতে আপনার মাস দুই লাগবে। আমরা তো উপর উপর বাজনা শুনি, কিন্তু এই ঢাক বানানো সত্যি সহজ কাজ নয়, যেন এক দক্ষ যজ্ঞ, আবার পবিত্র উৎসব বটে। আম কাঠের গুঁড়ি থেকে তৈরি হয় ঢাকের খোল, ঘষে ঘষে তাকে মসৃণ করা, পাশাপাশি বাঁশের ছিলা কেটে তাকে ধীরে ধীরে বাঁকানো, সুতো দিয়ে বেঁধে এই রিং তৈরি করা যাকে বলে চাক। এবার চামড়ার কাজ। ছাগ চর্ম প্রথমে শুকিয়ে নেওয়া হয়, একে বলে তালা। শুকনো চামড়া কেটে নেওয়া হয় গোল করে। পরিষ্কার ও নরম করতে ভালো করে জলে ভিজিয়ে নেওয়া, ঠিক আছে।
এবার চলে টান টান করে চাক বাঁধার কাজ। বাঁধা হয়ে গেলে ঝামা ঘষে চামড়া যথাযোগ্য করা হয়। এবার দড়ি দিয়ে টান পাকা করা। এত সবের পর ফের শুকোতে দেওয়া। এবার ধূপ ধুনো, গঙ্গা জলের স্পর্শে সেই পবিত্র কাজ, ঢাক ছাওয়া, অর্থাৎ কিনা ঢাকের খোলে চাক লাগানো, সে ভারী আশ্চর্য কেরামতি। একটা ঢাক তৈরি হওয়ার পর আরও কাজ থাকে। দেখলাম বাড়িতেই রয়েছে ভেলামদা গাছ। এই গাছের ফল থেকে বীজ বের করা হয়, তারপর সেই বীজের ভিতরের অংশ বেটে লাগানো হয় ঢাকের একদিকের চামড়ায়। হ্যাঁ, যেদিকটা বাজানো হয় না সেই দিকে। এতে স্বর নাকি আরও গম্ভীর হয়। এছাড়া ঢাকের সাজ পোশাক তো আছেই, লম্বা পালক, চুল দিয়ে সে এক জমকালো রূপ। এ তো গেল ঢাকের জন্ম, কিন্তু গোটা সময়টা ধরেই টের পাচ্ছিলাম বাড়ির বাচ্চাদের, এলাকার নবীন প্রজন্মের আগ্রহের ছবিটা। এবার চূড়ান্ত খেলা, লালুবাবু আর তার দলবল শুরু করলেন ঢাক বাজানো। দেখলাম সেখানেও নতুন প্রতিভা কম যায় না। আমরা বিলডাঙ্গার বাসটা তো জেনে রয়েছি, এখানে এই ছবিটা কীরকম, যে নতুন প্রজন্ম তারা এই শিল্পের প্রতি কতটা আকৃষ্ট হচ্ছে, তারা কতটা আসছে এই শিল্পে? বিগত 5 বছর ধরে এই গ্রাম কিন্তু মানুষ সেভাবে জানতো না, শুধু ভারতবর্ষে নয়, এরা কিন্তু বিদেশে, আমেরিকা বলো, অস্ট্রেলিয়া বলো, হাওয়াই দ্বীপপুঞ্জ বলো, এরা যেভাবে আমাদের এই ভারত মানে পশ্চিমবঙ্গের একটা ঢাক, পুজোর ঢাক যেভাবে ছড়িয়ে দিয়েছে সেই জায়গা থেকে, কিন্তু আগের তুলনায় এখন কিন্তু নতুন প্রজন্মের যারা ছেলে, যারা ভেবেছিল এইখান থেকে মুখ ঘুরিয়ে নেবো, তারা যেই পরিমাণে আবার ফিরে আসছে, তারা ভাবছে যে তাদের যে সম্মান, সে সম্মানটা অনেকটাই পেয়েছে। আর আর তাতে অন্তত এটুকু হচ্ছে যে শিল্পটা বেঁচে থাকছে এবং নতুন ছেলেপিলে আসছে, এখানে ছবিটা অন্তত এরকম বলতে চাইছে। সত্যি তো, আসবে নাই বা কেন নতুন প্রতিভা, খাঁটি শিল্পের উৎকর্ষই যেন আলাদা। যেন শ্রেষ্ঠ জিমন্যাস্ট আর তুখোর কম্পোজারের যুগলবন্দি, বিচিত্র সব কায়দায় আমরাও তখন দুলে উঠছি তালে তালে। কানে বাজছে কি যেন বলছিলেন লালুবাবু, আলাদা আলাদা বোলের কথা, পুজোর কোন রীতিতে কোন তালে বাজে ঢাক।
ফিরে আসছিলাম যখন তখনও ঘোর কাটেনি। কেমন কাকতালীয় গাড়িতেও তখন মৌসুমি ভৌমিক। ভাবছি এমন গুণী মানুষ তো এরাজ্যে সত্যি কম নেই। আগামী দিনগুলোয় কেমন থাকবেন এরা? কেমন হবে তাদের দর কিংবা কদরের ইকুয়েশন? এসব কচি হাতের বোল কি বছর বছর তুলে আনবে না একেবারে নতুন শরৎ বাংলার মাঠে আকাশে?